রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে এ নিয়ে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই জানালেন খাদ্যমন্ত্রী ভরত কান্তি দেব। করোনা আবহে কোনো ব্যবসায়ী যাতে অসাধু উপায়ে কালোবাজারি না করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত হয়েছে বিভিন্ন টাস্কফোর্স, তারা নিয়মিত বাজারগুলিতে দ্রব্যমূল্য নিয়ে তদারকি করবেন। খাদ্যদ্রব্যের কালোবাজারি রোধে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়, খাদ্যমন্ত্রীর দপ্তরে নেওয়া হয় বিভিন্ন সিদ্ধান্ত। পয়লা মে থেকে শুরু হওয়া করোনা টিকাকরণকে সফল রূপ দেবার জন্য দশটা আন্ডি ব্লকের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয় বুধবার। নয় বছরে এক নাবালিকা কন্যা শ্লীলতাহানি ঘটনায় 15 বছরে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ, ঘটনা উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায়। ভূমিকম্পে কেঁপে উঠল অসম রাজ্যে বিস্তীর্ণ এলাকার, সকাল 7:51 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.7, বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কৈলাসহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে ভ্যাকসিনেশন কর্মসূচি, আগামী 7 দিন চলবে এই কর্মসূচি। অবশেষে লেকচুমুরি বাজারকে আস্থাপন ময়দানে স্থানান্তরিত করা হল বুধবার, করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। প্রখর রোদে খোলা ময়দানে ব্যবসা করতে গিয়ে চরম সমস্যার মধ্যে ব্যবসায়ীরা, অন্য কোথাও সরিয়ে নেবার আর্জি সাধারণের। মেলাকর থানাধীন তালকুমড়া বাগবাসা বাজার সংলগ্ন এলাকায় মেলার আসরে প্রকাশ্যে জুয়ার আসর, এ নিয়ে ক্ষোভ এলাকায়। করোনা পরিস্থিতিতে কিভাবে মেলার অনুমতি দেয় তা নিয়েও ছড়িয়ে পড়েছে ক্ষোভ, জুয়ারিদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। নৈশ কার্ফিউ ভেঙে বিয়ে বাড়িতে পার্টি চলার অভিযোগে জেলাশাসকের অভিযোগের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কমিটির সদস্যরা হলেন সচিব কিরণ গিত্তে ও তনুশ্রী দেববর্মন, রিপোর্ট পাবার পরেই নেওয়া হতে পারে ব্যবস্থা। বিজেপি বক্সনগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বক্সনগর হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, প্রায় 70 জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। 7 দফা দাবিতে সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন বাগমা অঞ্চল কমিটি উদ্যোগে পৌরমোড়া গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দেওয়া হয়। 5 ভাইপোর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে রাজধানী আইরিস হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, 25 জন স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। উদয়পুর শহরের বিভিন্ন এলাকায় ব্রিজ ও রাস্তাঘাট সংস্কারের দাবিতে গোমতী জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএমএল, জেলা শাসকের হস্তক্ষেপ দাবি। শান্তিরবাজার মহকুমার আলুইছড়া এলাকায় জাতীয় সড়কের পার্শ্ববর্তী রাবার বাগান থেকে উদ্ধার 70 জাত শিশুর মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ নিয়ে একাধিক শর্ত আরোপ করল কমিশন, প্রার্থীদের নেগেটিভ রিপোর্ট থাকতেই হবে। করোনার মৃত্যুতেও শান্তি নেই, একটি অ্যাম্বুলেন্সে 22টি দেহ গাদাগাদি করে পাঠানো হলো সরকারি কাজে মহারাষ্ট্রে, এই ঘটনায় হতবাক গোটা দেশ। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন লকডাউনই হতে চলেছে সরকারের শেষ অস্ত্র, 15% পজিটিভ রেট আছে এমন 150টি জেলায় লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, এই মারণ ব্যাধিতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 2 লক্ষ মানুষের, এই পরিস্থিতিতে মোদীর সাথে বৈঠক করলেন বায়ুসেনা প্রধান। করোনা পরিস্থিতি মোকাবেলায় এখনও রাজধানীতে মানছেন না করোনার বিধিনিষেধ শঙ্কিত রাজ্যবাসী।